আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কালোজিরার ভর্তার রেসিপি। কালোজিরার ভর্তা আমরা অনেকেই খেতে চাই না বা খেতে পারি না তিতার জন্য। তিতা ছাড়া এবং বাটাবাটির ঝামেলা ছাড়া কালোজিরার ভর্তার রেসিপি আপনাদের কাছে তৈরি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভর্তাটি করার জন্য আমি এখানে কালোজিরা নিয়েছি মেজারমেন্ট কাপে, আধা কাপ নিয়েছি এখানে ধনিয়া পাতা, তারপর নিয়েছি এখানে দেশি পেঁয়াজ ছোটো 7-8টি দেশি পেঁয়াজ, নিয়েছি এখানে রসুন, আমি এখানে 2টি বড় সাইজের রসুন কোয়া নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপর চুলায় প্রথমে আমি একটা প্যান গরম করে কালোজিরাগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে কালোজিরাটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। কালোজিরাটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, যখন মুচমুচে এবং খুব সুন্দর একটা কালোজিরা থেকে ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে আমাদের কালোজিরা ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে অনবরত নেড়েচেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি কালোজিরাটাকে ভেজে নিয়েছি আর কালোজিরা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কালোজিরাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। কালোজিরাগুলোকে চুলা থেকে নামানোর পর এই প্যানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে এখানে। সরিষার তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে গিয়েছে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো। রসুন কোয়াগুলোকে আমি প্রথমে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। 30-40 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন এই ভর্তায়, তবে ভেজে দিলে কি হয় অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে ভর্তাটা খাওয়া যায়, পেঁয়াজের কোনো গ্যাস হয় না। তো পেঁয়াজটাকে আর রসুনটাকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ রসুনটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। এখন এই তেলে দিয়ে দিচ্ছি 6-7টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে। শুকনো মরিচগুলোও যখন একদম মুচমুচে হয়ে যাবে তখন আমি চুলা থেকে শুকনো মরিচগুলোকেও নামিয়ে নিচ্ছি। আমাদের এখানে শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর এই তেলে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ। আমি এখানে 6টি কাঁচা মরিচ দিয়ে দিলাম। কাঁচা মরিচের যে আগাটা সামান্য পরিমাণে ভেঙে তারপর দিয়ে দিয়েছি। এখন এই কাঁচা মরিচটাকেও ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো কাঁচামরিচটা ভাজার পর কাঁচামরিচটার গায়ে একটা দাগ চলে আসবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। আমি কোনো কিছু এখানে কাঁচা রাখছি না, আর এইভাবে সব কিছু একটু ভেজে নিলে এই ভর্তাটা 1 সপ্তাহের মতো ভালো থাকে। তো এইভাবে ধনিয়া পাতাটাকেও নেড়ে চেড়ে পানিটা একটু টেনে এসেছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, 20 থেকে 30 সেকেন্ড পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর এখানে প্রথমে যে আমি কালোজিরাগুলো ভেজে রেখেছিলাম কালোজিরাগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা লাগিয়ে কালোজিরাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে। এই যে দেখুন, আমাদের এখানে কালোজিরাটা সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন কালোজিরাটা এরকম মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। তো আমাদের এখানে কালোজিরা গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে এই কালোজিরা গুঁড়োগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর এই ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি প্রথমে রসুন আর পেঁয়াজ যে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুনগুলো, নিয়ে নিচ্ছি এখানে শুকনো মরিচের ফুটা ফেলে দিয়ে শুকনো মরিচগুলো, তারপর কাঁচা মরিচগুলো, আর যে ধনিয়া পাতাটা আমি ভেজে রেখেছিলাম ধনিয়া পাতাটা। ধনিয়া পাতার কিন্তু কালার যেন নষ্ট না হয় আর ফ্লেভারটাও যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল রেখে 30 থেকে 40 সেকেন্ড ভাজতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কালোজিরা যে গুঁড়ো করে রেখেছিলাম কালোজিরাগুলো। এখন এই সব কিছু একত্রে আমি ব্লেন্ডার জারের মুখটা লাগিয়ে 1 মিনিট পেস্ট করে নিয়েছি। আর আমি পেস্ট করার সময় 1 টেবিল চামচ এখানে পানি ব্যবহার করেছিলাম যাতে করে মানে সুন্দরভাবে পেস্ট হয়। তো এই যে দেখুন, আমাদের এখানে কালোজিরা ভর্তা কিন্তু তৈরি। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এই যে দেখুন। তো আমাদের এখানে খুব সহজেই কিন্তু কালোজিরা ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। আর এই কালোজিরা ভর্তাটা কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। যেহেতু সব কিছু ভেজে নেওয়া হয়েছে তাই আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এই কালোজিরার ভর্তাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, বিশেষ করে এখন যেহেতু শীতের সিজন আর শীতের ঠান্ডার জন্য, ঠান্ডা কাশি সর্দি সব কিছুর জন্য এই কালোজিরার ভর্তাটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।